হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ছি কি বৃদ্ধি ও বিকাশ, ওকে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, আমার অডিও ভিডিও সমস্ত কিছু ক্লিয়ার কিনা একবার জানাও, ফার্স্ট ফার্স্ট দেখি জানাও, সবাই দেখতে পাচ্ছ কি একবার জানাও। আচ্ছা, শাবানা ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, কোনো ল্যাগ নেই তো? ওকে, রোহিত নাজিম, ঠিক আছে, চলো। তো বৃদ্ধি ও বিকাশ তোমাদের চ্যাপ্টার আছে, ছোট্ট চ্যাপ্টার, খুব সোজা। বৃদ্ধি কাকে বলে, বিকাশ কাকে বলে জানবো, তার কয়েকটা দশা আছে, বৃদ্ধির কটা দশা, বিকাশের কয়েকটা দশা, এই কটা জানবো ক্লাসে, ঠিক আছে। সব থেকে ছোট চ্যাপ্টার যদি কিছু থাকে তোমাদের লাইফ সায়েন্সে, সেটা হচ্ছে এইটা, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ বৃদ্ধি আর বিকাশটা অনেক সময় গুলিয়ে যায়। একটু কনসেপ্টটা পড়ে নিলে খুব ইজি, ক্লিয়ার? তো চলো শুরু করা যাক, বৃদ্ধি ও বিকাশ। ওকে, তো তার আগে আমি একবার আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আমি মোনায়েম হোসেন, আমি তোমাদের লাইফ সায়েন্স এডুকেটার, আমি বিএসসি অনার্স জুলজিতে কমপ্লিট করেছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে, ফার্স্ট ক্লাস বিএড করেছি এসকে ইউনিভার্সিটি থেকে, এবং মেন্টর করেছি 1000+ স্টুডেন্টকে 4 ইয়ার্স ধরে, এবং বোর্ড এক্সামও নিজের জন্য পড়িয়ে থাকি। আর এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, তোমরা যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ আমাদের মক টেস্ট, আমাদের যেরকম কথা দিয়েছিলাম, মক টেস্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। 3টে সাবজেক্টেরই মক নেওয়া হয়ে গেছে, দুটোর অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের রেজাল্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি দিতে ভুলে গেছি তোমাদের গ্রুপে, এইখান থেকে আবার স্ক্রিনশট তুলে রাখো, এটাকে তুমি কিউআর কোডটা স্ক্যান করে জয়েন হতে পারো, বা যদি না পারো আমি ক্লাসের শেষে দিয়ে দেবো, বা কেউ একটু ওকে হেল্প করে দিও, ঠিক আছে, আমার যদি মনে না থাকে। ওকে, ঠিক আছে, চলো। আর তোমরা সবাই এই মকগুলো ফ্রিতে হচ্ছে, তোমরা সবাই অ্যাটেন্ড করো। অ্যাটেন্ড করলে তোমার কি বেনিফিট হবে, তুমি যেভাবেই তোমার প্রিপারেশন যে জায়গাতেই থাকুক, তুমি কোন জায়গায় আছো নিজে আগে এভালুয়েট করতে পারবে, ঠিক আছে। কারণ তোমাদের মাধ্যমিকের আগে সব থেকে বড় প্রস্তুতি হচ্ছে টেস্ট এক্সাম। টেস্ট এক্সামটা কেন নেওয়া হয়, তোমার প্রস্তুতি কোন জায়গায় দেখার জন্য, আর সেটা রাতারাতি চেঞ্জ হয় না, ঠিক আছে। বাকি সাবজেক্টগুলোর কি হবে কি না আমি এখনো বলতে পারছি না, তবে এই 3টে সাবজেক্টের হবেই, ঠিক আছে। বাকি সাবজেক্টগুলো আমার চিন্তা ভাবনার মধ্যে আছে, হয়তো ওটা মাধ্যমিকের আগে করতে পারি, কিন্তু টেস্টের আগে নিতে পারবো কি না আমি এখনো শিওর নই, বলে তোমাদের যা জানাবার এই টেলিগ্রাম গ্রুপেই জানিয়ে দেবো। ওকে, তো এখানে তোমরা তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট করো, এবং কারণ যত বেশি স্টুডেন্ট মক দেবে, তবে তুমি নিজের জায়গায় বুঝতে পারবে কোথায় আছো, কারণ মাধ্যমিকটা বা টেস্ট এক্সাম যেখানে হবে অনেক স্টুডেন্টের মধ্যে হবে, সেখানে এক দুজনের মধ্যে তো সীমাবদ্ধ থাকবে না। তো এখানে গড়ে মক দিচ্ছে ধরো 25 এরকম স্টুডেন্ট মক দিচ্ছে, ঠিক আছে। তো তাতে তুমি নিজেকে এভ্যালুয়েট করতে পারবে না, তার মধ্যেও যারা র‍্যাঙ্ক 1 করছে, ঠিক আছে, তাদের অলরেডি আমি কনগ্র্যাচুলেশনস করেছি, বাট স্টিল আরও তোমাকে নিজেকে বোঝার জন্য অনেক স্টুডেন্টের পার্টিসিপেশন দরকার। সেজন্য তোমার যাই যেখানে বন্ধু আছে ক্লাস 10-এ পড়ে মক দিতে চাই, তাদের একটু বলো, ঠিক আছে, তাতে তারও সুবিধা হবে এবং তোমারও সুবিধা হবে, ক্লিয়ার? তো চলো শুরু করা যাক, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত ক্লাসের লিঙ্ক এই বা পিডিএফ সমস্ত কিছু তোমরা আমাদের এই গ্রুপ থেকে পাবে। ওকে, আর মক টেস্টও দিতে গেলে তোমরা এখান থেকে সমস্ত ডিটেলস জানতে পারবে, এবং এখানেই তোমরা সব কিছু পাবে। ওকে, আর চলো শুরু করি বৃদ্ধি ও বিকাশ। আচ্ছা বলো তো, হোয়াট ইজ বৃদ্ধি, মানে গ্রোথ আর ডেভেলপমেন্ট, বৃদ্ধি কি আর বিকাশ কি? যদি তোমাকে একটা সাধারণ কোনো পড়াশোনার জিনিস ছাড়া যদি তোমাকে জিজ্ঞেস করে ভাই বৃদ্ধি কি, তোমার মাথায় প্রথম কি আসবে এটা বলো আগে, সংজ্ঞা ফঙ্গা বাদ দাও, প্রথম কি আসবে, বৃদ্ধি মানে কি, দেখি কে আগে বলতে পারো বৃদ্ধি কি, তারপরে বিকাশটা আর একটু উন্নত পর্যায়ের জিনিস, সেটা তারপরে বুঝবো, বলো তো বৃদ্ধি কি, শুনি একটু কার কি মনে হয়, মানে একদম সাদা মাটা উত্তর এক কথায়, কোনো সংজ্ঞা টঙ্গা ছাড়া কে কি বলতে পারো দেখি, ভর বেড়ে যাওয়া, আচ্ছা আর আর কার কি মাথায় আসছে, না অডিওতে বললে আমি শুনতে পাবো না, একটু লিখে দিলে ভালো হয়, অডিওতে বললে শোনা যাবে না, আর কেউ, একার আয়তন বেটে যাওয়া, বেড়ে যাওয়া না বেটে যাওয়া, আচ্ছা আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করে ভাই বৃদ্ধি কি, তুমি একটা ছোট ছেলে, তোমাকে জিজ্ঞেস করো শুষ্ক, হ্যাঁ সবই সবাই পড়ে নিয়ে বলতে বলছো জিনিসগুলো, ঠিক আছে, কিন্তু তুমি একটা নর্মাল বিবেচনা করো, ঠান্ডা মাথায় তোমাকে একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করেছে দাদা বৃদ্ধি কি, সে ক্লাস পড়ে পড়ে সে এত আঁকা আয়তন ফায়তন শুষ্ক ওজন কিছুই জানে না, তুমি তাকে কি বলবে, শুষ্ক ওজন বেড়ে যাচ্ছে, ভর বেড়ে যাচ্ছে, সে সব কিছুই বোঝে না, তো তাকে তুমি পরিষ্কার সাদা মাটায় কি বলবে, বৃদ্ধি মানে কোনো জিনিস বেড়ে যাও, ঠিক আছে,
প্রথম কথা, বৃদ্ধি পাচ্ছে মানে কোনো জিনিস বাড়ছে, ব্যাস এটাই আমার প্রথম আইডিয়া। আর এরপরে আরও আছে অনেক কিছু, কিন্তু প্রথম জিনিস বৃদ্ধি পাচ্ছে মানে বাড়ছে, ঠিক আছে? একদম সাদামাটা যুক্তি ফাইভের স্টুডেন্ট, আমার ফাইভের ন, তো সেই জন্য বৃদ্ধি হচ্ছে গ্রোথ, মানে যেটা প্রথমে বাড়ছে, কমছে না বাড়ছে। এবার কী বাড়ছে, কীভাবে বাড়ছে সেটা দেখ। ওকে, তো বৃদ্ধি বলছে, বৃদ্ধি জিনিসটা দেখো, কোনো একটা কোষের মধ্যে ধরো প্রোটোপ্লাজম, যেন কিছু প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম হচ্ছে একটা কোষ গঠিত হচ্ছে কী কী নিয়ে, তার নিউক্লিয়াস আর তার মধ্যে যে জলীয় অংশ সাইটোপ্লাজম, এই প্রোটোপ্লাজমের বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? সেইভাবেই যে যিনি কোষটা বা সেলটা ডেভেলপ করছে, বড় হচ্ছে, এটাই হচ্ছে বৃদ্ধি। সে আকারে বাড়ছে, সাইজে বড় হচ্ছে, এটাই বৃদ্ধি, ঠিক আছে? ধরো তুমি বড় হচ্ছ, তাহলে কি এটা বৃদ্ধি? তোমার বডির কোষ বড় হচ্ছে, বৃদ্ধি, তাই তো? বৃদ্ধি বলা যায় কি না, ইয়েস অর নো বলো? তোমার গ্রোথ হচ্ছে কি হচ্ছে? বড় হচ্ছ, হচ্ছে, তাহলে এটা বৃদ্ধি, ঠিক? হ্যাঁ, একদম। তাহলে একদম প্রথমে আমরা জানলাম কি বৃদ্ধি মানে বাড়ছে, ব্যাস একদম ছোট্ট মাথায় বুদ্ধি এটা। তারপরে বললাম একটা কোষের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, সেটা মিলিয়ে আমার তৈরি হচ্ছে একটা প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের যখন পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে, বা একটা কোষের সাইজ আকার যখন বড় হচ্ছে, সেটাই হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে? এরপরে আসছে আবার শুষ্ক ওজনের কনসেপ্ট। শুষ্ক ওজন কি? শুষ্ক ওজন হচ্ছে ধরো কোনো একজন মারা গেছে, কোনো একটা জীবিত বস্তু মারা গেছে, ঠিক আছে? তাহলে তার বডিটাকে, সেই বডিটাকে যদি 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে দিলে, যে তার বডি থেকে যে 60% বা 70% জল বেরিয়ে যাবে, এই যে জলীয় অংশটা বেরিয়ে গেল, এইটাই মানে তার শুষ্ক ওজন বলা যায়, ঠিক আছে? বেরিয়ে গিয়ে যে ওজনটা পড়ে থাকে সেটা হচ্ছে শুষ্ক ওজন, ক্লিয়ার? তো এইটা হচ্ছে তার শুষ্ক ওজন। তো শুষ্ক ওজনের কনসেপ্টটা বুঝতে পারলাম আশা করি। তো তার মানে বলতে চাইছে কি, কোনো জিনিস মানে কোষ, কোষের প্রোটোপ্লাজমের আকার যখন সজীব কোষে বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে বৃদ্ধি। তাহলে এবারে সংজ্ঞাতে আসি, আমাদের সংজ্ঞা কি বলছে, কতগুলো শর্তের উপস্থিতিতে, আমি ঠিক পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেইভাবে এনেছি। দেখো বৃদ্ধি বলে ব্ল্যাকে লিখেছি, ব্লুতে এগুলো লিখেছি, কোথায় আন্ডারলাইন করতে হবে ঠিক সেইগুলো এনেছি, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। কতগুলি শর্তের উপস্থিতিতে, কিছু শর্ত আছে, ঠিক আছে? সেই শর্তের উপস্থিতিতে কোষীয় উপাদানের সংশ্লেষ ও কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার দ্বারা কোষ, কলা, অঙ্গ এবং সমগ্র জীবের আকার বৃদ্ধি পাচ্ছে, আয়তনে বৃদ্ধি পাচ্ছে, এবং তার শুষ্ক ওজনে স্থায়ী পরিবর্তন হচ্ছে, বা সে বেড়ে গিয়ে একটা অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হচ্ছে, ঠিক আছে? ধরো তোমার আজ হাতের সাইজ, তুমি ছোটবেলায় এই যে ধরো ছোট একটা বাচ্চা ছিল, এই যে এখানে একটা ছবি দিয়েছি, এখানে একটা ছোট বাচ্চা ছিল, সে ছোট বাচ্চাটার হাতের যে সাইজটা এখনো কি সেই সাইজটা আছে? দেখো এই সাইজটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে হাতের সাইজ বৃদ্ধি পেতে কিভাবে পাচ্ছে? তার কোষগুলো বড় হচ্ছে, সাইজে আকার আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে কোষ বিভাজন হচ্ছে, ঠিক আছে? তো বৃদ্ধির দশাগুলো পড়ব, বিভাজন, আয়তন বৃদ্ধি, বিভেদন সব পড়ব। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে বিকাশ। বিকাশ কি? যাকে আমরা ডেভেলপমেন্ট বলি। তাহলে ডেভেলপমেন্টের মানে কি একটু বলো শুনি, মানে একদম ওই যেমন বৃদ্ধি মানে বড় হওয়া বললাম, বিকাশ মানে কি তুমি বলো তো? যদি তোমাকে জিজ্ঞেস করে, যদিও বিকাশটা একটু আলাদা কনসেপ্ট, বলো তো তুমি যদি ছোট মাথায় জিজ্ঞেস করে দাদা বিকাশ কি, তুমি তখন কি বলবে? বা দিদি বিকাশ কি, তুমি তখন কি বলবে? তোমার ছোট ভাই বা বোনকে কি বলবে? এক কথায় দেখি একটু কার কি মাথায় আছে। জীবের জটিলতা বেড়ে যাওয়া, বা আর বুদ্ধি বেড়ে যাওয়া বৃদ্ধির মতো কিন্তু একটু জটিল, ঠিক? বিকাশকে আমরা বৃদ্ধিরও একটা পার্ট ধরতে পারি, ঠিক আছে? বাট বিকাশটা সবসময় হতে থাকে, ঠিক আছে? কিন্তু বৃদ্ধি সারা জীবন হতে থাকে। তুমি ভাবো তুমি ছোট আছো, ঠিক আছে? ছোট থেকে তুমি যুবক হলে, আস্তে আস্তে কিশোর বয়স পার করলে, তারপর যুবক হলে,
যুবক থেকে তুমি একটা পরিণত মানুষে পরিণত হলে, তারপর সেখান থেকে তোমার এবার তুমি বয়স্ক দশায় এলে, সেই তারপরে এবার তোমার মানে এবারে তুমি ছোট থেকে বয়স্ক দশায় এলে, মানে কি তোমার আস্তে আস্তে বিকাশ হয়েছে, সে বুদ্ধির হতে পারে, অনেক কিছুর বিকাশ হয়েছে, ঠিক আছে। কিন্তু বৃদ্ধি, তুমি ছোট থেকে একটা স্টেজ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তোমার সাইজ, কিন্তু তারপরে কি আর বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে এক জায়গায়, তারপরে তুমি যতই বয়স বাড়ছে তোমার কিন্তু বৃদ্ধি হয়েছে। তাহলে বৃদ্ধি একটা সার্টেন এজ পর্যন্ত হয়, কিন্তু বিকাশ সারা জীবন চলে, বোঝা গেছে? বৃদ্ধি আর বিকাশের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য। তোমরা ঠিকই বলেছো যে জটিলতা বেড়ে যায়, যেমন ধরো আগে প্রোক্যারিওটিক কোষ ছিল, সেখান থেকে ইউক্যারিওটিক কোষ হয়েছে, তাই না? প্রোক্যারিওটিক কোষের মধ্যে আমরা গলগি বডি, মাইটোকন্ড্রিয়া এগুলো দেখতে পেতাম না, কিন্তু ইউক্যারিওটিক কোষের মধ্যে এই সব সেল অর্গানেলস বা কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই একটু বিকাশ ঘটছে, তাই না? জটিল জীবে পরিণত হচ্ছে, এটাই হচ্ছে বিকাশ, বোঝা গেছে? তাহলে এবারে সংজ্ঞায় আসো, সংজ্ঞা কী বলছে? সংজ্ঞা বলছে বিকাশ বা ডেভেলপমেন্ট হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি, কোষের সংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে, এখানেও কোষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক, এবং তার বিভেদীকরণ এখানেও হচ্ছে, তার দ্বারা জাইগোট থেকে, দেখো যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, দরকার খাতায় সেখানে আন্ডারলাইন, তার দ্বারা জাইগোট থেকে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধির মাধ্যমে নতুন জীবের সৃষ্টি, তার বৃদ্ধি ও তার মৃত্যুর আগে পর্যন্ত জীবনচক্রে সংঘটিত সমস্ত ধরনের পরিবর্তনকে একত্রে বিকাশ বলা হয়। তাহলে বিকাশ তুমি যখন থেকে তোমার সূত্রপাত তখন থেকে মৃত্যুর আগে পর্যন্ত তোমার ঘটতে থাকে, কিন্তু বৃদ্ধি মৃত্যুর আগে পর্যন্ত ঘটবে না, বৃদ্ধি কতক্ষণ ঘটবে? একটা সার্টেন বয়স পর্যন্ত। আশা করি বৃদ্ধি আর বিকাশটা কিছুটা হলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। বৃদ্ধিকে বলা হয় গ্রোথ, আর বিকাশকে বলা হয় ডেভেলপমেন্ট। এর পরে যত আরো এগোবো তত আরো বেশি ক্লিয়ার হবে। এতটুকু ক্লিয়ার নাকি? ক্লিয়ার না হলে বলো, আবার বোঝাবো। আর একবার বলবো, ঠিক আছে? দেখো বৃদ্ধি হচ্ছে দুখানে দুখানে দু জায়গাতেই কোষের আকার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? দেখো একটা তুমি নিজের বয়স দিয়ে কল্পনা করো, সব ভুলে যাও, সংজ্ঞা ফঙ্গা সব ভুলে যাও, ঠিক আছে? নিজের বয়স দিয়ে নিজে যখন ছোট জন্মগ্রহণ করেছো, ঠিক আছে, তখন তোমার কি হচ্ছে? সাইজে বৃদ্ধি পাচ্ছে, সব কিছুই বৃদ্ধি পাচ্ছে, তোমার ব্রেন থেকে শুরু করে হাত পা চোখ নাক কান সবই বড় হচ্ছে, তাই না? বুদ্ধি চিন্তা ভাবনা সবই বৃদ্ধি পাচ্ছে। এখানে বৃদ্ধি ঘটছে, তার সাথে সাথে বিকাশ হচ্ছে, তাই না? বিকাশ কিভাবে ঘটছে? তুমি ছোট ছিলে, শিশু ছিলে, সেখান থেকে কৈশোর দশায় যাচ্ছ, এটা একটা বিকাশ। আবার কৈশোর থেকে তুমি যুবক যাবে, এটা একটা দশা। তো এইভাবে যে বৃদ্ধি পাচ্ছে, তো এটা 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 হচ্ছে বিকাশের মধ্যে যাচ্ছ, ঠিক আছে? কিন্তু একটা কথা চিন্তা করো, তোমার যখন বয়স 25 হয়ে যাবে, ঠিক আছে, তুমি একটা সার্টেন এজে চলে গেছো, তোমার হাত পা একটা, আমি ধরো আমার বয়সে ধরো এখন এসে গেছি আমার 26 বছর বয়স, তো আমার ধরো হাত পা চোখ মুখ যে সাইজ আছে এই সাইজটা কি আমার 40 বছরে আরো বড় হয়ে যাবে, বৃদ্ধি পাবে? না, বৃদ্ধি তো পাবে না। কিন্তু 60 বছর বয়সে গিয়ে বৃদ্ধি পাবে? না, সেম সাইজ থাকবে। কিন্তু আমি কি হলাম? বিকাশ হয়ে গিয়ে আমি বৃদ্ধতে পরিণত হলাম। তাহলে আমি যুবক থেকে বৃদ্ধ দশায় গেলাম, এটা কি আমার বিকাশ হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার বৃদ্ধি তো ঘটে, বৃদ্ধি হচ্ছে বিকাশ, কিন্তু বৃদ্ধিও বিকাশ, সব বৃদ্ধি বিকাশ, কিন্তু সমস্ত বিকাশ বৃদ্ধি নয়, বোঝা গেছে? এবারে আসি সংজ্ঞায়। সংজ্ঞায় বলছে যে কিছু কোষের মধ্যে জটিলতা যখন বৃদ্ধি পায়, মানে প্রোক্যারিওটিক কোষ থেকে যখন ইউক্যারিওটিক কোষ তৈরি হয়, তাকে বলে বিকাশ, সোজা কনসেপ্ট। আর বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে একটা কোষের আকার আয়তনে যখন বৃদ্ধি পেয়ে তার ওজন বৃদ্ধি পাচ্ছে, সেটাই হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে? কোষের মধ্যে প্রোটোপ্লাজমের পরিবর্তন হচ্ছে, মানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রোটোপ্লাজম কোনটা? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াসকে মিলে একত্রে বলে প্রোটোপ্লাজম, এর পরিমাণ যখন বৃদ্ধি পাচ্ছে, শুষ্ক ওজন যখন বেড়ে যাচ্ছে, তখন তাকে বৃদ্ধি। এবারে ক্লিয়ার প্রমোদিক? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবারে তো সংজ্ঞা তো আছে, চলো তো এখানে দেখো কিছু বলা হয়েছে যে কোষ বিভাজন, কোষ বৃদ্ধি, কোষ বিভেদন, এগুলো সব আসছে, ঠিক আছে? এখানে একটা ছবি দেওয়া হয়েছে কি কোষ বিভেদন কি সবই আসছে। এটা বলছে বৃদ্ধি আর বিকাশের মধ্যে সম্পর্ক, এটা একটু রিডিং করারই বিষয়,
ঠিক আছে? তো দেখো আমি একবার রিডিংই পড়ে দিই, তারপরে বলবো ব্যাপারটা কি বলছে। বৃদ্ধি প্রত্যেক জীবের একটা মুখ্য বৈশিষ্ট্য, একটা মেন বৈশিষ্ট্য বৃদ্ধি। তুমি ভাবো আজ যে ছেলেটা জন্মগ্রহণ করেছে, তার মধ্যে যদি বৃদ্ধি না হয়, তার হাত পা হাত এইটুকুই আছে, ঠিক আছে, কিন্তু সে বিকাশ হয়েছে, তাহলে কি সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারলো? পারলো না। তাহলে বৃদ্ধি প্রত্যেক জীবের একটা মুখ্য বৈশিষ্ট্য, ঠিক আছে? মাতৃকোষ বিভাজিত হওয়ায় পূর্বে নানান কোষীয় পদার্থ সংশ্লেষিত হয়, ফলে কোষের বৃদ্ধি ঘটে, কোষের বৃদ্ধি ঘটছে, ঠিক আছে? আর কোষ বিভাজিত হলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। এইভাবে কোষ বিভাজনের ফলে প্রতিটি জীবের বৃদ্ধির সময় দেহের আকার আয়তনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়েছে। তাহলে এই পয়েন্টটা মেন আন্ডারলাইন করতে হবে কোথায়, বৃদ্ধি কি, কোষ বিভাজনের ফলে যখন জীবের বৃদ্ধির সময় দেহের আকার ও আয়তন স্থানীয়ভাবে অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায়, সেটা হচ্ছে বৃদ্ধি। তাহলে বিকাশের সঙ্গে সম্পর্ক কি? বিকাশে বলছে এককোষী জায়গোট থেকে ভ্রূণ গঠনের সময় কোষ বিভাজনের ফলে উৎপন্ন কোষগুলো নানান ধরনের কোষে রূপান্তরিত হয়ে গিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে, ফলে জীবের বিকাশ। মানে ধরো এখানে তো কোষ মানে বিভাজন হচ্ছে, ঠিক আছে, বৃদ্ধিতে, কিন্তু আমার কি বডিতে একরকম কোষ আছে? একরকম কোষ নেই। ধরো আমার হার্টে একরকমের কোষ আছে, আমার লিভারে একরকমের কোষ আছে, কিডনিতে এক ধরনের কোষ আছে, ঠিক আছে? তাহলে এক একটা কোষ এক এক রকম ভাবে বৃদ্ধি পাচ্ছে। ধরো আমার লিভারের কোষটা যে বয়স পর্যন্ত বৃদ্ধি পাবে, যদি সেই বয়স পর্যন্ত আমার চুলের কোষ বৃদ্ধি পায়, তাহলে কি সেম জিনিসটা দেখা যাবে? তাহলে না, তাহলে লিভার তো বড় হতেই থাকবে, তাই না? এক সময় লিভার বড় হয়ে গিয়ে মানুষ মারা যাবে। তাহলে প্রতিটা কোষের আবার আলাদা আলাদা পর্যন্ত বৃদ্ধি আছে। তাহলে এই বৃদ্ধি আর বিকাশের মধ্যে একটা সূক্ষ্ম তালমিল আছে। তাহলে প্রতিটা অঙ্গ আলাদা আলাদা হয়ে গিয়ে তার নিজস্বভাবেও তারা বিকাশ ঘটে, ঠিক আছে? এটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশের মধ্যে সম্পর্ক। তো বৃদ্ধির পর্যায় হচ্ছে তিনটে পর্যায়, ওকে? বৃদ্ধির তিনখানা পর্যায় আছে, আবার বিকাশেরও কিছু পর্যায় আছে, আমরা পড়বো। তো বৃদ্ধির তিনটি পর্যায় আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই। কী কী? এক হচ্ছে কোষ বিভাজন, আর কোষের আকার বৃদ্ধি বা তার আয়তনের পরিবর্তন, আর হচ্ছে কোষীয় বিভেদন, বা যাকে সেল ডিফারেন্সিয়েশন বলে থাকি, ওকে? তাহলে কোষ বিভাজন কি? কোষ বিভাজন আমরা একটু আগে পড়েছি, আগের চ্যাপ্টারে, সেখানে কি পড়েছি, জীবদেহের কোষগুলো যখন কি কি পদ্ধতিতে বিভাজিত হয়, মাইটোসিস পদ্ধতিতে, মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কতগুলো কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, মানে একটা কোষ থেকে আর দুটো কোষ তৈরি হলো, দুটো থেকে চারটে, এইভাবে কোষের সংখ্যা যখন বৃদ্ধি হচ্ছে, তাহলে কি বৃদ্ধি পাচ্ছে? এটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায়। কোষের আকার বৃদ্ধি আমরা পড়েছি, কোষ বিভাজন হওয়ার সময় তার আগে একটা স্টেজ চলে, সেখানে কোষ বিভাজনটা ঘটানোর জন্য যেসব জিনিস দরকার কোষটাকে সেই পরিমাণে নিয়ে যেতে হয়, আমরা পড়েছি, ঠিক আছে, ইন্টারফেস দশা নামে নাম পড়েছি, ঠিক আছে? তো সেখানে কোষটাকে সেই আয়তনে নিয়ে যাওয়ার জন্য, মানে যে দশায়, ধরো একটা ছোট জিনিস, ছোট গাছ বা ছোট কোনো জিনিস, সেটাকে তুমি বিভাজন করতে চাইছো, সে সেই দশায় বিভাজন হবে না, তাই না? কিন্তু মানে তার সেই দশায় গেলে সে বিভাজন হবে না, কিন্তু তাকে একটা প্রমাণ নির্দিষ্ট টাইমে নিয়ে গেলে তার বিভাজন হবে। যেমন ধরো তুমি 15 বছর বয়স হলে সরকার বলেছে তুমি মাধ্যমিক পরীক্ষায় বসতে পারো, কিন্তু তুমি 7 বছর বয়সেই মেন্টালি রেডি হয়ে গেছো মাধ্যমিক পরীক্ষায় বসতে, কিন্তু তোমাকে কি বসতে দেওয়া হবে? কখনোই বসতে দেওয়া হবে না। তুমি 7 বছরে রেডি হতে পারো, তোমাকে কখনোই বসতে দেওয়া হবে না, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট এজে গিয়ে সেখানে তোমার, তার মধ্যে তোমাকে কি করা হচ্ছে, কেন 15 বছর বয়সটা ঠিক করা হলো, কারণ ওই টাইমের মধ্যে তোমার ব্রেনটা ম্যাচিওর হবে, যেরকম সেই কোষটাও ম্যাচিওর হতে হবে, তবে সে আবার দুটো আলাদা কোষে রূপান্তরিত হবে, ঠিক আছে? তাহলে কোষের আকার বৃদ্ধি পেয়ে যখন সে একটা প্রমাণ সাইজে হবে, তারপরে তাকে কেটে বা সেখান থেকে দুটো কোষ আলাদা তৈরি হবে, ঠিক আছে? এইভাবে কোষের আকার বৃদ্ধি পায়, তবে কোষ বিভাজন হবে, ঠিক আছে? তারপরে কোষীয় বিভেদন, কোষীয় বিভেদন ব্যাপারটা কি, নামটা থেকে দেখো কোষের বিভেদন, মানে কোষ আলাদা আলাদা বিভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে ওই যে একটুখানি বলছিলাম যে ধরো আমাদের যেটা লিভারের কোষ, সেটা যদি আমার চুলের কোষের সাথে একই রকমের কোষ হয়, তাহলে কি হতো, চুলের কোষ দেখো সারাজীবন বৃদ্ধি পাচ্ছে, তাই না? চুল কাটছে আবার বাড়ছে, তাই না? কিন্তু লিভারের কোষ সারা জীবন কি বৃদ্ধি পাচ্ছে? একটা নির্দিষ্ট দশায় এসে লিভার যখন বাচ্চা ছিল তখন ছোট ছিল, আস্তে আস্তে তোমার যখন প্রমাণ বয়স হয়েছে, তোমার একটা নির্দিষ্ট সার্টেন সাইজ হয়ে গেছে, কিন্তু তারপরে যখন বুড়ো হয়ে গেছে তখন তোমার চুল তো বাড়ছে, কিন্তু লিভার কি বাড়বে? বাড়বে না।
তাহলে প্রতিটা কোষ আবার আলাদা আলাদা কোষ যে যার জায়গায় অঙ্গে বিভক্ত হয়ে গিয়ে সেখানে তার বিভাজন ঘটায় নির্দিষ্ট সময়ের মতো, সেইটা হচ্ছে কোষীয় বিভেদন। মানে এখানে সংজ্ঞায় এসব কি বলছে, এই পর্যায়ে নির্দিষ্ট কাজ সম্পাদন এবং জৈবিক অঙ্গ সংস্থানিক পরিবর্তনের জন্য কোষের বিশেষত্ব প্রাপ্তি ঘটে। মানে জৈবিক বিভিন্ন অঙ্গের পরিবর্তন, আলাদা আলাদা বিভিন্ন অঙ্গের বিভিন্ন কোষগুলো তারা পরিবর্তন ঘটে, সেটাই কোষীয় বিভেদন বলে। এখানে উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলার কোষ থেকে প্যারেনকাইমা কোলেনকাইমা এগুলো উদাহরণ দিয়েছে। প্রাণীদের ভ্রূণজ কোষ থেকে স্নায়ু কোষ, রক্ত কণিকা ইত্যাদি আলাদা আলাদা কোষে ভাগ হয়ে যায় এবং সেখান থেকে তার বিভিন্ন রকম আলাদা কলা থেকে অঙ্গ তৈরি হয়, সেটা বলেছে। তাহলে বৃদ্ধির তিনটে দশা, কোষ বিভাজন, আকার বৃদ্ধি আর কোষীয় বিভাজন, বোঝা গেছে বলো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, বৃদ্ধির তিনটে দশা কি কি এবং সেটা আলোচনা করো। ওকে, পরীক্ষায় আছে, 3 নম্বরের কোশ্চেনে আছে। ওকে চলো, এবারে তুমি ধরো 3 নম্বরের কোশ্চেনে এসেছে, তুমি লিখেছো, এবারে টিচারের কাছে একটা সুযোগ থাকবে, তুমি বলবে টিচার প্রতিটা থেকে তোমাকে হাফ হাফ করে কেটে নিল, ঠিক আছে, দেড় দিয়ে দিল, বলছে স্যার আমি তো 3টে পয়েন্টে লিখেছি, ঠিকঠাক লিখেছি, আপনি যেমন দিয়েছেন তেমন লিখে। টিচার ওখানে এক্সপেক্ট করছে স্যার একটা ছবি দিলে ভালো হতো, দেখো এই যে এই জন্য ছবি, কোষের বিভাজন, কোষের বৃদ্ধি, কোষের বিভেদন, ঠিক আছে, একটা ছবি হলে ভালো, সেই জন্য এই ছবিটা এখানে দিয়ে দিয়েছি। ওকে, এবারে হচ্ছে মানব বিকাশের বিকাশের বিভিন্ন দশা, বৃদ্ধির 3খানা দশা আমরা পড়ে নিয়েছি, এবারে বিকাশের 5টা দশা আমরা পড়ব। ওকে, তাহলে বৃদ্ধির 3টি দশা, বিকাশের 5টা দশা। বিকাশ কি বলেছে, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয় কিন্তু বিকাশ সারা জীবন চলতে থাকে মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে মাতৃগর্ভ থেকে শুরু করে জন্মের পর থেকে মানুষ যখন মারা যাচ্ছে তার আগে পর্যন্ত আমাদের বিকাশ ঘটে, সেই বিকাশকে আমরা টোটাল 5 ভাগে ভাগ করি। ক ভাগে ভাগ করি, কমেন্ট, ক ভাগে ভাগ করি, বৃদ্ধিকে 3 ভাগে কিন্তু বিকাশকে আমরা ক ভাগে করি, ভাগ 5 ভাগে ভাগ করি। চলো, কি কি দশা, একদম ঠিক 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 ঠিক, কি কি, সদ্যজাত বা ইনফ্যান্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে শৈশব, তারপরে হচ্ছে বয়স সন্ধি, তারপরে হচ্ছে পরিণত, তারপরে হচ্ছে বার্ধক্য। আচ্ছা, যদি তোমাকে পড়াইনি যদিও তাও জিজ্ঞেস করি যে তোমরা এখন কোন দশায় আছো, বলো তো দেখি তোমরা এখন কোন দশায় আছো। আরিফ প্রেজেন্ট আছে, আরিফ, আরিফের স্টেটাস দেখলে বোঝা যায় আরিফ কোন দশায় আছে। ইয়েস, অ্যাডোলেসেন্স বা বয়স সন্ধি দশায় আছে, একে আবার কি বলা হয় ঝড় ঝাপটার বয়স, ঠিক আছে, ঝড় ঝাপটার সময়, ঠিক আছে, সেই জন্য তোমাদের মনের মধ্যে অনেক ঝড় ঝঞ্ঝা চলে এই সময়, ঠিক আছে, তো এই বয়সটা খুব সাবধান, ঠিক আছে, এই কি কি বয়স বলা হয় আবার এটাকে, টিনেজ বলা হয়, টিনেজ, টিনেজ নাম জানো, টিনেজ নাম কেন বলা হয়েছে, কি করেছে, কিছু করেনি, ওর স্টেটাস দেখলে বোঝা যায় ও অনেক বড় সমস্যার মধ্যে আছে, কখনো হসপিটালে শুয়ে থাকে, আবার কখনো বিরহের যন্ত্রণায় ভোগে। হ্যাঁ, 13 to 19 কেন বলা হয়, দেখো 13, 12 কে মানে বলা যায় না, 12 শেষে লাস্টে টিন নেই কথাটা, কিন্তু 13 যেই শুরু হচ্ছে লাস্টে টিন আছে, দেখো 14, 15, 16, 17, 18, 19, কিন্তু 20-তে কোনো টিন নেই, টিনেজ কত, 13 to 19, অনেক বইতে ভুল লেখা থাকে টিনেজের বয়স কত, টিনেজার হচ্ছে 13 to 19, ওকে, শেষে টিন আসছে। চলো এসো, তাহলে সদ্যজাত বা যাকে আমরা ইনফ্যান্সি বলি, ইনফ্যান্সি বা এইসব বাচ্চাদের আমরা কি বলি, ইনফ্যান্ট, ইনফ্যান্ট বলি। ওকে, তো সদ্যজাতের বয়স কত, 0 থেকে 1, 0 থেকে 1 বছর হচ্ছে সদ্যজাত, মানে 0 মানে সবে জন্মেছে, তার থেকে 1 বছর পর্যন্ত বয়সকে আমরা ইনফ্যান্ট বলে থাকি বা সদ্যজাত বলে থাকি বা নিউ বর্ন বেবি বলি, তাই না? তো বিভিন্ন, এখানে কি বৈশিষ্ট্য, এখানে বিভিন্ন ধরনের সংবেদনশীলতা গড়ে ওঠে, ঠিক আছে, আর কি গড়ে ওঠে, মানুষের মুখমণ্ডলের দিকে আকর্ষিত হয়, দেখবে বাচ্চারা, তুমি বাচ্চাটাকে নাও নি, কোলে নাও নি, কিন্তু বাচ্চারা দেখবে প্রথমেই যদি তোমাকে দেখে সে প্রথমে তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে কিছুক্ষণ, তারপরে আবার সে তার আবার নর্মাল প্রসেসে চলে যাবে, আবার তারপরে কিছুক্ষণ পরে ওই কাঁদছিল বা খেলছিল সেই দিকে আবার চলে যাবে, কিন্তু প্রথম যদি তোমাকে দেখে একটু মানে কিছুদিন পর, ধরো 1 মাস পর থেকে, তখন সে তোমাকে প্রথম যদি দেখে, দেখলেই দেখবে তোমার দিকে তাকিয়ে আছে,
ঠিক আছে, আমি তো যখন ট্রেনে যাতায়াত করি দেখি ছোট ছোট বাচ্চা যদি কোলে ওঠে দিকে তাকিয়ে থাকে, প্রথম দেখি কাঁদতে কাঁদতে চুপ করে তাকিয়ে থাকে, তারপর আবার একটু পরেই আবার তার মোহভঙ্গ হয়ে যায়, আবার সে সঙ্গে সঙ্গে আবার কাঁদা চালু হয়ে যায়, ঠিক আছে। তো মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে বা আকর্ষিত হয়, ঠিক আছে। তারপরে কি হয়, সঞ্চারণশীল আলোকে অনুসরণ করে, ঠিক আছে, আলোককে, আলোর দিকে তাকিয়ে থাকে, আলোককে অনুসরণ করে। পুষ্টি পদার্থ সংগ্রহের জন্য রুটিন রিফ্লেক্স ব্যবহার করে, পুষ্টি পদার্থ সংগ্রহের জন্য বিভিন্ন রকম রিফ্লেক্স ইউজ করে। বৃদ্ধি দ্রুত হয়, ঠিক আছে। মেন পয়েন্ট কি এখানে, এখানে কোন পয়েন্টগুলো মেন লিখবে, এক হচ্ছে তোমার সংবেদন গড়ে ওঠে, মানুষের মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে, বৃদ্ধি দ্রুত হয়, আর পুষ্টি পদার্থ সংগ্রহ, মানে এই সময় বাচ্চাকে দেখবে দুধ মাতৃদুগ্ধ পান করানো হয়, ঠিক আছে, মাতৃদুগ্ধের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পুষ্টি আছে, ঠিক আছে। তো পুষ্টি পদার্থ সংগ্রহের জন্য তাকে রুটিন রিফ্লেক্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তাকে মাতৃদুগ্ধ পান করানো শিখতে হয় না, সে নিজে থেকেই জানে কীভাবে পান করতে হয়, তো এই রুটিন রিফ্লেক্সটা সে ইউজ করে। তাহলে সদ্যোজাত কোনো কাজ নেই, সব থেকে আরামদায়ক বয়স হচ্ছে এটা, এরপরেই আসছে আরো কঠিন। তুমি যত বয়সে যাবে ভাববে যত জন্মদিন পালন হচ্ছে তত তোমার জীবন কঠিন হচ্ছে, ঠিক আছে, আর জীবন থেকে একটা করে বয়স চলে আসছে। জন্ম তো মনে হয় জন্মদিন পালন করা উচিত না, জন্মদিনটাকে বরং শোকের দিন পালন করা উচিত, ঠিক আছে। চলো নেক্সট, সদ্যোজাত হলো, এরপরে হচ্ছে শৈশব, শৈশব, ঠিক আছে, চাইল্ড, চাইল্ড, চাইল্ড কি হচ্ছে, ইনফ্যান্ট দশায় বিভিন্ন শব্দ উচ্চারণ করতে শেখে, আচ্ছা এখানে ইনফ্যান্ট হবে চাইল্ড হবে, ঠিক আছে, এই দশায় বিভিন্ন শব্দ সে উচ্চারণ করতে শেখে। দেখবে বাচ্চারা যখন 2 থেকে 12 বছর হয় তখন সে আস্তে আস্তে প্রথমে মা বাবা এরকম আস্তে আস্তে উচ্চারণ করতে থাকে, তো বিভিন্ন শব্দ সে উচ্চারণ করতে থাকে একটু একটু করে, একে টডলার দশা বলা হয়, ঠিক আছে, টডলার। তো এই দশায় পরিবেশ সম্বন্ধে সে বুঝতে শেখে, কোনো বস্তুকে চিনতে পারে, গাড়ি খেলনা এগুলো সে চিনতে পারে, মামাকে মামা বাবাকে বাবা মাকে মা এগুলো সে চিনতে পারে, কার্যকারণ বুঝতে শেখে, খেলাধুলার মাধ্যমে আনন্দ পায়, দেখবে সে খেলতে ভালোবাসে, তা বলে ক্রিকেট ক্রিকেট টিকেট ফুটবল নয়, নর্মাল খেলতে ভালোবাসে, ঠিক আছে, ওই গাড়ি ফাড়ি নিয়ে খেলতে ভালোবাসে বা একটা ছোট্ট বল নিয়ে খেলতে ভালোবাসে। তারপরে কি বলছে, শিশু অবস্থায় কথা বলা ও মনোভাব প্রকাশের দক্ষতা গড়ে ওঠে, কাজের মাধ্যমে শেখে, সঙ্গীদের সাথে খেলা পছন্দ করে। দেখবে বাচ্চারা তুমি যতক্ষণ কোলে নিয়ে আছো ততক্ষণ সে চুপ আছে, মানে কোলে নিয়ে বসে থাকলে হবে না, চুপ আছে, একটু ঘোরাচ্ছ, যেই তুমি বসে পড়ছো তুমি তো সারাক্ষণ নিয়ে খেলতে ঘুরতে পারবে না, তখনই সে কাঁদতে শুরু করে কেন, কিন্তু বাচ্চাদের সাথে যদি আর একটা বাচ্চাকে দিয়ে দেওয়া হয় দেখবে তারা আর কাঁদছে না, ঠিক আছে। তাহলে তারা কি করে, তারা আরেকজন তার সমবয়স্ক খোঁজে বা যেন আমাদেরও খোঁজে, যদি তারা তাকে তার মতো ঠিক টাইম দেয়, তার সাথে একটু খেলে বা তার সাথে ঘোরে, ঠিক আছে, কিন্তু তুমি নিয়ে বসে পড়লে তাকে তুমি অন্যজনের সাথে গল্প করলে না, সে হবে না, সে কাঁদবে, ঠিক আছে। সেই জন্য শিশু অবস্থায় কি করে, বাচ্চারা তাদের খেলার সঙ্গী খোঁজে, ঠিক আছে, সেই জন্য ওরা কাঁদে, কিন্তু আমরা বুঝতে পারি না। আর আমাদের এখন পরিবারগুলো কেমন হয়ে গেছে, ওই 91টি পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, সেই জন্য আমি বাড়িতে লোক না থাকায় কি করে, বাচ্চাদের মোবাইল দিয়ে দেয়, বাচ্চারা দেখছে ওই তো আরেকটা বাচ্চার মতো আছে, সেখানে একটা বাচ্চা বা অন্য কিছু খেলাধুলা করছে, সে সেটাকে নিয়ে মেতে থাকে, সেই জন্য বাচ্চাটাকে দেখবে ফোন যখনই কেড়ে নেয় তখন সে কাঁদে, ঠিক আছে, এটা বাচ্চাটার দোষ নয়, দোষটা আমাদের, ঠিক আছে, বাচ্চাদের মোবাইল দেওয়া উচিত নয়। ওকে, তো তারপরে কি বলছে, বালক বা প্রাক বয়ঃসন্ধিকালীন দশায়, যখন বালক হয়ে গেছো বা বয়ঃসন্ধির আগে ঠিক দশায় পৌঁছেছো, তখন মোটামুটি ধীর গতিতে এটা হতে থাকে এবং থাইমাস গ্রন্থি নিঃসৃত থাইমোসিন হরমোন প্রধানত এই বয়সের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই বয়সের বৃদ্ধিকে কে নিয়ন্ত্রণ করে থাকে, থাইমোসিন হরমোন, যেটা থাইমাস গ্ল্যান্ড থেকে নির্গত হয়, এবং জনন গ্রন্থিগুলি কিন্তু এই সময় পরিণত হয় না, ঠিক আছে, পরীক্ষায় দিয়ে দেবে জনন গ্রন্থিগুলি পরিণত হয় না কোন দশায়, তুমি সঙ্গে সঙ্গে নাটা না দেখেই তুমি বয়ঃসন্ধি করে দেবে, ঠিক আছে, না বলেছে মানে শৈশব দশা যাবে, ঠিক আছে, জনন গ্রন্থিগুলি পরিবর্তন হয় পরিণত হয় না এবং থাইমোসিন হরমোন নির্গত হয়, কোথা থেকে, থাইমাস গ্ল্যান্ড, শৈশব 2 থেকে 12 বছর, 0 থেকে 1 হচ্ছে তোমার সদ্যোজাত। এবারে হচ্ছে বয়ঃসন্ধি বা অ্যাডোলেসেন্স এজ, অ্যাডোলেসেন্স এজ কত, ওই 13 to 21 এখানে বলেছে, ঠিক আছে। দেখো এই সময় বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয়, একে মুখ্য বৃদ্ধি কাল বলা হয়, মেন বৃদ্ধির সময়, ঠিক আছে, মেন ডেভেলপমেন্টাল এজ এটাকে বলা হয়। দেখবে তোমার হাইট বা
তোমার যা বুদ্ধির বিকাশ, মেন্টাল বিকাশ যাই বৃদ্ধি পাবে সব বেশিরভাগ এই দশাতে বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো এই দশায় তুমি যতটা লম্বা হওয়ার হয়ে যাও, ঠিক আছে, ম্যাক্সিমামটা, ঠিক আছে, তারপরে তোমার ব্রেনের বিকাশ, তুমি কতটা ম্যাচিওর, সেই সব জিনিস এই দশায় সব থেকে বেশি পরিমাণে হয়। এই দশা তুমি যখন পার হয়ে যাবে, তারপরে দেখবে সবকিছু হচ্ছে হয়তো, কিন্তু খুব দীর্ঘজীবিত হচ্ছে, ঠিক আছে, কিছুটা বয়স পর্যন্ত। এই সময় পিটুইটারি নিঃসৃত হরমোনগুলো সক্রিয়তা বৃদ্ধি পায়, ফলে অন্যান্য অন্তঃকরা গ্রন্থির সক্রিয়তা বাড়ে। যেই পিটুইটারি আমাদের কাজ করা শুরু করে দেবে, ব্যাস তখন থেকেই আমাদের জীবনের সর্বনাশ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের স্কুলের একজন কেমিস্ট্রি টিচার ছিল, ঠিক আছে, তিনি আমাদের বলতেন, যে নাম বলছি না, তিনি আমাদের বলতেন, নিজের পিটুইটারি গ্রন্থিকে যে সংযত করতে পারবে, ঠিক আছে, সেই জীবনে সব থেকে উন্নত মানব হবে, ঠিক আছে? মানে এখান থেকেই বোঝা যাচ্ছে, তার পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত যত রকম হরমোন হচ্ছে, তাকে বিভিন্ন দিকে মোহ মায়া থেকে শুরু করে সব রকম দিকে তাকে চালনা করছে। কিন্তু হরমোনের তাড়না, হরমোন নিঃসৃত হওয়ার ফলে তোমার তাড়না এমন সৃষ্টি, তুমি মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। কিন্তু এই যে কন্ট্রোলটা, যদি সে করতে একবার পেরে যায় 13 to 21 বছরের মধ্যে, তা সেই সব থেকে কামিয়াব পার্সন হবে, ঠিক আছে? তো এইটাই আমার ওই টিচারটা বলেছিলেন, ঠিক আছে? তো এটা যখন মানুষকে বোঝায়, মানুষ বোঝে না, কিন্তু যখন এই 21 বছরের পর আস্তে আস্তে সে যখন ম্যাচিউরিটি আরো বেড়ে যায়, তখন সে মনে করে, কি ভুলটাই না করেছিলাম, যদি এটা আমি মেনে চলতাম আজ ঠিক হতো, ঠিক আছে? এই জন্য তোমাদের, আমিও তোমাদের বলছি, ঠিক আছে, পিটুইটারিকে সংযত করতে শিখো, ঠিক আছে, সে সবার ক্ষেত্রেই। ওকে, এখানে কি হয়, দেহের সুসামঞ্জস্য বৃদ্ধি ঘটে। সারা জীবনে মনে রাখবে, প্রলোভন অনেক আছে, ঠিক আছে, কিন্তু প্রলোভনে পা দেবে না, শুধুমাত্র ভেবে চিনতে পা দেবে। তোমার মনে হবে ঠিক, সব কিছুই এই সময় মনে হবে ঠিক, সব কিছুই মনে হবে যে এটাই ভালো, এটাই উচিত, সবাই তো করে, আমি কেন করবো না, এটাই মানুষের প্রশ্ন। কিন্তু তুমি যদি একবার ভেবে দেখো এর রেজাল্টটা কি, এর ফলে কি হতে পারে, ভবিষ্যতে এর ফলে কি হতে চাই, আমার রেজাল্টটা এটা কোন দিকে নিয়ে যাবে, তখন যদি তোমার মনে হয় যে হ্যাঁ এটা আমাকে ঠিক দিকে নিয়ে যাবে, তাহলে তুমি সেদিকে যাও। কিন্তু যদি রেজাল্ট কনসিকোয়েন্স না ভেবে যদি যাও, তাহলে কিন্তু এই দশা খুব মুশকিল দশা, ঠিক আছে? তাহলে দেহের সুসামঞ্জস্য বৃদ্ধি ঘটে, মানে দেহের আকার আয়তন বাড়ে খুব পরিমাণে, আর পুরুষদের টেস্টোস্টেরন এবং মহিলাদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্রিয়ায় গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। এইটা পরীক্ষায় প্রচুর আসে, পুরুষ ও স্ত্রীদের গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় কোন দশা থেকে। গৌণ যৌন লক্ষণ বলতে, ধরো পুরুষদের যে গোঁফ গজানো, আস্তে আস্তে দেখবে, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমার গোঁফ গজিয়েছিল, ঠিক আছে? তো 9-এ খুব একটা ছিল না, মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, গোঁফ গজিয়েছিল, ঠিক আছে? আবার এক একজনের আছে পুরো দাড়ি ভর্তি হয়ে যায়, অনেকের আছে। তো যাই হোক, তো এই যে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে এই অ্যাডোলেসেন্স এজে, বয়স সন্ধি দশায়, ঠিক আছে? এরপরে হচ্ছে যৌনাঙ্গগুলি পরিণত হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, ছেলেরা মেয়েদের প্রতি এবং মেয়েরা ছেলেদের প্রতি। সেই জন্যই তো এখানে বলা হয়েছে যে পিটুইটারি হরমোনকে সংযত করতে শেখো, যাতে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এটা কোনো ভুল নয়, এটা তোমারও এতে কোনো হাত নেই যে তুমি ভুল করছো, ঠিক আছে? কিন্তু এটা একটা, মানে কি বলবো, এই বয়সে এটা তোমাকে বিপথে চালনা করে, ঠিক আছে? মানে ঠিক জিনিসটা আমরা চয়েস করতে পারি না। তো সেই জন্য মনে হবে, যখনই মনে হবে যে এটা ঠিক, তুমি ব্যাকগ্রাউন্ডে ভাববে না ভুল, ঠিক আছে? তো সেই জন্য এটাকেই যদি কেউ সংযত করতে পারে, তো সেটা খুবই কঠিন কাজ, বাট সংযত যে করতে হবে তার জীবন সব থেকে বেশি কামিয়া হবে, ঠিক আছে? মানে তার রেজাল্টটা ভবিষ্যতে ভালো হবে। আর বিভিন্ন ধরনের প্রাক্ষোভিক বিকাশ ঘটে। বয়স সন্ধি হয়ে গেল, এবারে আসছি পরিণত দশা। পরিণত দশা মানে 22 to 55, মানে এই দশায় আমি এসে উপস্থিত হয়েছি এখন, 22 to 55 দশা পরিণত। ওকে, তাহলে এখানে কি হয়, জনন গ্রন্থি বা গোনাডগুলি পুরো পূর্ণ গঠিত হয়ে যায় এবং পরিপূর্ণভাবে সক্রিয় থাকে, ঠিক আছে, ফার্টাইল থাকে। প্রথম দিকে ধীরে ধীরে বৃদ্ধি পায়, 24-25 বছর বয়সের পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে, 22 থেকে 24-25 বছর বয়স পর্যন্ত তার যা বৃদ্ধি হওয়ার হয়ে যাবে। তারপর আর কোনো রকম তার হাইট বলো, ব্রেনের বিকাশ বলো, সব রকম প্রায় বুদ্ধি, মানে ব্রেনের বিকাশ ঘটতে থাকবে, কিন্তু হাইট ফাইট বা হাত পা বড় হওয়া এগুলো আর বড় হবেই না, ঠিক আছে? সেই জন্য যা 24-25 বয়স পর্যন্ত আমাদের বলে না বাড়ন্ত বয়স, ঠিক আছে? তো এই পর্যন্ত তার প্রমাণ সাইজ এসে দাঁড়াবে। তারপরে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা
সংসার ধর্ম পালন করে, সন্তান উৎপাদন করে এবং সন্তানের প্রতিপালন করে। এবারে যার 25 বছরের পর থেকে এবারে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা সংসার ধর্ম পালন করে, এবং যারা তারা যেহেতু ফার্টাইল থাকে এই সময় সেই সমস্ত, সেই জন্য তারা সন্তান সন্ততির জন্মদান করে এবং তারা তাদের প্রতিপালন করে, তারা বাবা মা হয়। এইপরে সন্তান জন্ম করলো, জন্মগ্রহণ করলো, সন্তান বড় হলো, সন্তান বড় হয়ে কাজ করতে পারে, চাকরি বাকরি করলো বা কিছু একটা ইনকাম ইনকাম করছে, এইবারে তোমার বয়স হয়ে গেল তখন তুমি 55, জীবনের শেষের দিকে তুমি পা বাড়াচ্ছ, বার্ধক্য বয়সের দিকে পরিণত হচ্ছে। তাহলে 55 থেকে মৃত্যু পর্যন্ত বয়সটাকে আমরা কি বলে থাকি? বার্ধক্য বয়স, যেটা জীবনের সব থেকে মানে বলা চলে মানে কি বলবো কষ্টের বয়স, ঠিক আছে? মানে এই সময় যত রকমের রোগ থেকে তোমার মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু এই বয়সে আসবে, ঠিক আছে? কারণ কি, তুমি একটা বয়স পর্যন্ত সব কিছু নিজের হাতে কন্ট্রোল করে এসছো, ঠিক আছে? কিন্তু এই সময় তুমি চাইবে করতে সব কিছু, কিন্তু তুমি পারবে না, তোমার শরীর সাথ দেবে না, ঠিক আছে? তুমি সেজন্য দেখবে এত বয়স হয় না, এই বয়সে এসে মানুষকে রিটায়ারমেন্ট এজ দেওয়া হয়, মানে যাতে সে অবসর গ্রহণ করে। আর খেলোয়াড়রা তো অনেক আগেই নিয়ে নেয়, কারণ তাদের শারীরিক কাজকর্ম করতে হয় সেই জন্য। তো এই বয়সটা তোমার একটু খুবই হেক্টিক বয়স। তো মহিলাদের গড়ে 45 বছরের পর এবং পুরুষদের গড় 55 বছরের পর ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদন হ্রাস পেয়ে যায়, হ্রাস পাই বলেছে, বন্ধ হয় বলেনি কিন্তু, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে, উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে? তাহলে 45 বছরের পর মহিলাদের এবং পুরুষদের 55 বছরের পর ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, এবং মহিলাদের রজনিবৃত্তি বা মেনোপজ ঘটে। তো মেনোপজ আমরা পড়েছিলাম, মেনার কি মানে বয়সে, অর্থাৎ যখন তোমার প্রথম পিরিয়ডিক্যাল সাইকেল মহিলাদের স্টার্ট হয় তোমার ওই পিউবার্টির সময়, সেইটাকে বলা হচ্ছে মেনার কি, ঠিক আছে? আর যখন পিরিয়ডিক্যাল সাইকেল যে বয়সে এসে বন্ধ হয় 45-55-এর মধ্যে, সেটাকে বলা হয় মেনোপজ। পজ মানে কি? বন্ধ হওয়া, সেজন্য মেনোপজ, ঠিক আছে? তো এরপরে কি হয়, ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে, ক্রোমোজোমগুলো তার আকার বিভিন্ন রকম পরিবর্তন ঘটে, ত্বক শুষ্ক কুঞ্চিত হয়ে যায়, চামড়াগুলো শুকিয়ে যায় এবং ঝুলে যায়, এরপর চুল পাকে, হ্যাঁ বয়স হচ্ছে চুল পাকবে, এখনো যদি অনেকের কম বয়সেই পেকে যায়, এখন নাই অনেক আগে থেকে, অস্থি ভঙ্গুর হয়ে যাবে বয়সকালে, কোনো একটা জায়গায় ছোট্টভাবে যদি পা মুচকে পড়ে যায় বয়স্করা, তখনই তাদের দেখবে হাড়টা ভেঙে যায় বা হাড় ক্ষয় শুরু হয়, এগুলো দেখা যায় বা হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। আর কি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, কানে কম শোনা দেখবে, চোখে দেখে কম, ঘ্রাণ শক্তি মানে বুঝতে পারে কম, মানে স্মেলগুলো ঠিকঠাক নিতে পারে না, স্বাদ গ্রহণ করার ক্ষমতা ইত্যাদি হ্রাস পায়, মানে সবই কমার দিকে এবারে, মানে পৃথিবী থেকে সময় কমে আসছে, সব কিছু কমার দিকে। ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা, হৃৎপিণ্ড বৃক্কের কাজ করার ক্ষমতা হ্রাস পায়। আর কি হয়, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে যায়, আর মস্তিষ্কের আয়তন কমে ও স্মৃতিশক্তি হ্রাস পায়, মানে সমস্ত যা কিছু তুমি দেখবে সব কিছু এই দশায় হ্রাস পায়, মানে এই দশায় তার মানে ডিক্রিজের দিকেই সব কিছু চলে। তাহলে আমরা মেন কি বললাম, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি হচ্ছে আমরা জানলাম যে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হওয়ার মাধ্যমে, বড় হওয়ার মাধ্যমে যখন কোষের আকৃতি বৃদ্ধি পায় সেটাই বৃদ্ধি। আর যখন বিকাশ কাকে বলে? বিকাশ হচ্ছে তোমার যখন জটিলতা বৃদ্ধি পায় একটা কোষের মধ্যে, সেটাই হচ্ছে বিকাশ। আর বৃদ্ধির সময় কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়। শুষ্ক ওজন কি বলেছি, 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পরিমাণ জল বডি থেকে বেরিয়ে যায় সেটাই হচ্ছে শুষ্ক ওজন, ঠিক আছে? তো সেইটা হচ্ছে শুষ্ক ওজন। আর বৃদ্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, ঠিক আছে? তিনটে দশায় কি কি? কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষীয় বিভাজন। কোষ বিভাজন মানে কি, আমরা কোষ বিভাজন করে এসেছি, একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হওয়া বা সেটা থেকে আবার অন্য কোষে পরিণত হওয়া। কিন্তু কোষ আকার বৃদ্ধি মানে কি, কোষ বিভাজন হওয়ার জন্য তাকে যে কিছু দরকার, তাকে প্রমাণ সাইজ আসতে হবে, সেটা হচ্ছে কোষের আকার বৃদ্ধি, বা কোষ বিভাজনের পর যখন সেটাকে বড় হয় সেটা হচ্ছে কোষের আকার বৃদ্ধি। এরপরে কি আসছে, কোষীয় বিভেদন, মানে এক একটা কোষ আলাদা আলাদা তার বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ হয়েছে। যেমন দেখবে কেউ ইনকাম ট্যাক্সে যায়, কেউ হসপিটালে চাকরি করে, কেউ ডাক্তার হয়, কেউ নার্স হয়, তার বিভিন্ন রকম আলাদা ডিপার্টমেন্ট, যেমন তোমার বডির মধ্যে বিভিন্ন রকম আলাদা ডিপার্টমেন্ট, কেউ কিডনিতে কোষ, কেউ হার্টের কোষ, কেউ চুলের কোষ, কেউ তোমার লিভারের কোষ, প্রভৃতি আলাদা আলাদা জায়গায় চলে যায় এবং প্রতিটা আলাদা আলাদা তার বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে? যে বিকাশের ভাগগুলো কি, বিকাশের ভাগ 5 প্রকার আমরা প্রথমে দেখেছি, সদ্যজাত 0 থেকে 1 বছর, তারপরে দেখেছি আমাদের
কি দেখলাম, শৈশব দেখেছি, হ্যাঁ 2 থেকে 12 বছর। তারপরে বয়স সন্ধি দেখলাম, যেটা তোমরা আসছো, এইটাকে আবার ঝড় ঝঞ্ঝার সময় বলা হয়। তারপরে দেখলাম পরিণত বয়স 22 থেকে 55 মধ্যে। তারপরে দেখলাম বার্ধক্য, যেটা 55 পরের বয়স। তো এতটুকুই তো ছিল, এইটুকুই খুব ছোট্ট চ্যাপ্টার, বাট একটু কনসেপচুয়াল বৃদ্ধি আর বিকাশের মধ্যে অল্প বিস্তর পার্থক্য থাকে। শুধু এটুকু মনে রাখবে যে বৃদ্ধি হচ্ছে সেই সেই সারা জীবন হয় না, বৃদ্ধি একটা সার্টেন বয়স পর্যন্ত হয়, কিন্তু বিকাশ সারা জীবন হয়। তাহলে সমস্ত বৃদ্ধি বিকাশ, কিন্তু সমস্ত বিকাশ কিন্তু বৃদ্ধি নয়, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ম্যাথস রেজাল্ট কবে দেবেন এটা তো ম্যাথস ম্যামই বলতে পারবে, ঠিক আছে? ম্যাথস ম্যামেরকেই জিজ্ঞেস করো, এই উইকেই দিয়ে দেওয়ার কথা, কাল তো ওনার ইউটিউব ক্লাস আছে, ঠিক আছে? তো বলো এতটুকু বোঝা গেছে কিনা, কারোর কোনো ডাউট আছে কিনা, না হলে আমরা এখানেই ক্লাসটা স্টপ করবো, বলো। ক্লিয়ার, ক্লিয়ার। এবারে এককোষী প্রাণীতে কি হয়, এককোষী প্রাণীতে বৃদ্ধি বিকাশ একসাথেই ঘটে, ঠিক আছে? বৃদ্ধি বিকাশ একসাথেই ঘটে। ওকে, যেমন দেখবে অ্যামিবা, অ্যামিবার কি হচ্ছে, অ্যামিবা তার এককোষী প্রাণী, সে বৃদ্ধি হয়ে সে দুটো কোষে ভাগ হয়ে গেল, এর মাধ্যমে কি তার বৃদ্ধিও হলো বিকাশও ঘটলো, এটা একটু মাথায় রাখ, ক্লিয়ার? পরের দিন নেক্সট চ্যাপ্টার করাবো, ওকে? তাহলে এতটুকুই থাকছে, ওকে?